আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় বন্ধু রে একবারে খালি হাতে আসি না এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব আর আমার বাম হাতের মধ্যে গুনাহ ও বন্ধু এই সওয়াব আমি আপনার কাছে রেখে যাব আর আমি গুনাহ আমার সঙ্গে ফেরত নিয়ে যাব আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি কেন সওয়াব আপনার সঙ্গে আপনি গুনাহ কেন নিয়ে যাবেন আর সওয়াব আমার কাছে রেখে যাবেন বন্ধুরা দুইটাই আপনি আমার কাছে রেখে যান আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় রব্বুল আলামিন না না এই সওয়াব আমি আপনার কাছে রেখে যাব আর গুনাহ আমার সঙ্গে ফেরত নিয়ে চলে যাব কঠিন কিয়ামতের দিনে আমার উম্মতরা যখন ইয়া নফসি করবে আর আমার উম্মতরা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে আমি মাকামে মাহমুদের নিচে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে যাব কান্দনে নবী নিরালাই শুধু উম্মতের মায়াই কান্দনে নবী মদিনায় শুধু উম্মতের মায়াই দরদি পারে সবাই নবীকে সালাম জানাই কান্দনে নবী মদিনায় শুধু উম্মতের মায়াই কান্দনে নবী মদিনায় শুধু কার মায়াই বলেন কার মায়াই কান্দনে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কবরে হাসরে ফুলছি রাতে কেউ হবে না আপন কবরে হাসরে ফুলছি রাতে কেউ হবে না আপন নফসি নফসি করে কান্দে ঈসা মুসা আদম হাই হাই করে কান্দনে নবী হাই হাই করে কান্দনে নবী চোখের জলে বুকে ভাসায় কান্দনে নবী মদিনায় শুধু জবান বন্ধ করে বসে আছেন কান্দনে নবী মদিনায় কান্দনে নবী মদিনায় কার মায়াই ফাতেমার জন্য আলীর জন্য হাসান হুসাইনের জন্য কান্দনে নবী মদিনায় শুধু কান্দনে নবী মদিনায় কার মায়াই সে উম্মতের জবান খোলে না কার মায়াই কান্দে এই কথাগুলো বললে কি গুনাহ হবে বলেন কান্দেন নবী মদিনায় শুধু দরুদি পড়ে সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব সওয়াব আপনি আমার কাছে রেখে যান গুনাহ নিয়ে যান আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আমার আল্লাহর কাছে এই সওয়াব প্রেরণ করে দিলেন সুবহানাল্লাহ তাশাহুদের ব্যাখ্যা অনেকে জানেন না জানেন কি জানেন এই তাশাহুদের ব্যাখ্যা জানেন তাশাহুদ মানে কি তাশাহুদ মানে আত্তাহিয়াত আমার আল্লাহ বললেন ও আমার হাবিব আপনি আমার কাছে সপর্দ করে দেন আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সওয়াবটা সপর্দ করে দিলেন বলেন সুবহানাল্লাহ কার কাছে আল্লাহর কাছে দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আমরা যখন নামাজ পড়ি নামাজের শেষে আমরা তাশাহুদ পড়ি কি পড়ি না পড়ি না আমার নবী বলেছেন আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তায়েবাত আমার নবী বলেছেন কে বলেছেন নবী বলেছেন আল্লাহর কাছে এই সওয়াব প্রেরণ করে দিলেন আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তায়েবাত আল্লাহু আকবার লক্ষ্য করেন খেয়াল করে শুনুন আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার বন্ধুকে সালাম জানাইলেন কার কাছে বলেন কার কাছে আমার আল্লাহ তার হাবিবকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু হে নবী আমি আল্লাহ আপনার উপরে সালাম জানাইলাম বলেন সুবহানাল্লাহ যত রহমত বরকত শান্তি আপনার উপরে আমি প্রেরণ করলাম বলেন সুবহানাল্লাহ নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দতেছেন আর বলতেছেন মাহবুব সালাম রহমত বরকত আপনি শুধু আমাকেই দান করলেন সুবহানাল্লাহ বলেন এই তিনটা পুরস্কার শুধু আপনি আমাকেই দিলেন আমার গুনাহগার উম্মতকে তো দিলেন না কার জন্য কান্দতেছে এ নবীর উম্মতরা নবী আমার কান্দতেছে আল্লাহর কাছে মেরাজে যাইয়া উম্মতের জন্য সুবহানাল্লাহ বলেন আজকে আমরা সেই নবীর কথা মানি না সেই নবীকে মহব্বত করি না সেই নবী আমার কোরআন শরীফ রেখে গেছে সেই কোরআন শরীফটা আমরা তেলাওয়াত করি না আমরা জি বাংলার পাগল হয়ে গেছি ঠিক কিনা বলেন যেই নবী আল্লাহর কাছে কান্দে বন্ধুরে
আমার উম্মতের জন্য কি আপনি দিবেন না রহমত বরকত শান্তি শুধু আমাকে দিলেন আমার উম্মতকে দিলেন না আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত না দিবেন আমি আল্লাহ আমায় খুশি হতে পারবো না কার কাছে কাঁদতেছেন বলেন বলেন কার কাছে প্রেমেরে আলাপি করে নবী মেরাজে যাইয়া বলেন প্রেমেরে আলাপি করে নবী একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমেরে আলাপি করে নবী মেরাজে যাইয়া বলেন প্রেমেরে আলাপি করে নবী কোথায় যাইয়া আল্লাহ বলে ধা দোস্ত আমার কিসের এত ভয় তোমার আল্লাহ বলেন দোস্ত আমার কিসের এত ডর তোমার আমি আল্লাহ আছি তোমার কেন করো ডর আমি আল্লাহ আছি তোমার কেন করো ডর প্রেমেরে আলাপ করে নবী মেরাজে যাইয়া হায়রে প্রেমেরে আলাপ করে নবী বলেন প্রেমেরে আলাপ করে নবী বলেন না সুবহানাল্লাহ লক্ষ্য করেন আমার মা বোনরা খেয়াল করুন প্রেমের আলাপ আমার নবী করে আল্লাহর কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে করতেছেন সোনার মা বোনরা কান লাগান আমার আল্লাহ কই বন্ধুরে শুধু আপনার উপরে দিয়েছি আপনি খুশি না আপনি কান্দেন বন্ধুরে আপনার উম্মতের জন্যও দিচ্ছি উম্মতের জন্য দিচ্ছি আপনার উম্মতেরও দিচ্ছি সুবহানাল্লাহ আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বন্ধুরে তুমি শুনে নাও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন বলেন আল্লাহু আকবার কার কথা কুরআন শরীফে আছে না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন সবাই কোন আল্লাহু আকবার আমার আল্লাহ কই হাবিব চিন্তা করবেন না আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম আল্লাহু আকবার কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিলাম সুবহানাল্লাহ আমার নবী খুশি হয়ে গেলেন নবী আমার খুশি হয়ে গেলেন কয় ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত এখন আছে কয় ওয়াক্ত আমরা পড়ি কয় ওয়াক্ত রীতিমতো 5 ওয়াক্ত পড়তে হবে মা কত সুন্দর কথা আল্লাহ কই বন্ধুরে চিন্তা করো না এই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য দিলাম তোমার উম্মতের এই 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিলাম আমি আমার বান্দার জন্য সুন্দর জান্নাত বানিয়ে রাখছি এই 50 ওয়াক্ত নামাজ পড়বে আর আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলাম আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি নামাজ হলো কি বেহেশতের চাবি নামাজ কি বেহেশতের চাবি বেহেশতের মধ্যে দরজার মধ্যে বিশাল মজবুত তালা ঝুলানো কথা বলেন সুবহানাল্লাহ আছে কি আছে না এত সুন্দর মজবুত তালাটা জান্নাতের দরজার মধ্যে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ঠিক কি না বলেন আসুন জান্নাতের দরজায় তালা আছে সুবহানাল্লাহ খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যা কথাগুলো বলেছে ভুল আছে ভেজাল আছে সন্দেহ আছে যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার এ আমার বান্দা আমি এমন একটি কিতাব নাজিল করেছি জালিকাল কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই বান্দারে তোমরা এই কিতাবের রাস্তায় চলো বান্দা কিতাব পড়ে আর বলে আল্লাহ নির্ভেজাল কিতাবটা কলিজায় করেছি কিতাবটার রাস্তায় চলতেছি ও আল্লাহ কিতাবের রাস্তায় চললে আমাদের লাভটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন যদি নির্ভেজাল কিতাবের রাস্তায় চলতে পারো আমি আল্লাহ তোমাদের মুত্তাকিন বানাইয়া দিব কি বানাই দিবে কি বানাবেন মুত্তাকিন বানাই দিব মাবুদের রে আমরা মুত্তাকিন হলে আমাদের লাভটা কি আছে মুত্তাকিন হলে তাও কি আছে কোরআনে কোরআন শরীফে তাও আছে আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকিন বানাই দিব মুত্তাকিন নামাজ পড়ার আল্লাহর কাছে কান্দে ডাক দিয়ে কয় আল্লাহ মুত্তাকিন মুত্তাকিন হলে আমাদের লাভটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার বান্দা তোমরা যদি মুত্তাকিন হতে পারো আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি
জান্নাতি বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে আল্লাহ আমি আপনার সঙ্গে মিরাজ করেছি দিদার করেছি আর আমার গুনাহগার উম্মতরা আপনারা আপনার সঙ্গে মিরাজ করতে পারলো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব আপনি সপ্তম আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর সঙ্গে মিরাজ করেছেন দিদার করেছেন আমি যে 50 সপ্তম নামাজ আপনাকে দিয়েছি আপনার উম্মতের এই সপ্তম আসমান পাড়ি দেওয়া লাগবে না এই 50 সপ্তম নামাজ আমি আল্লাহ দিয়ে দিলাম আপনার উম্মতরা নামাজের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ সপ্তম আসমান থেকে নামিয়া আপনার উম্মতের সামনে আমি আল্লাহ উপস্থিত হয়ে যাব সুবহানাল্লাহ বলেন কার কথা আল্লাহর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলেন আল্লাহু আকবার আমরা যখন পড়েছি আল্লাহ আমার ডানে বেহেশতে বামে দজব পিছনে মালাকুল মওত সামনে আমার আল্লাহ সামনে কে থাকে বলেন কে থাকে আজকে দারোগার সামনে দাঁড়াইলে আমাদের গা কাঁপে ভয় হয় কিন্তু আমরা যখন নামাজে দাঁড়ায়া যাই আমার আল্লাহ সম্মুখে হাজির হয়ে যায় হয় কি হয় না আল্লাহ পাক কুদরতিভাবে হাজির হয়ে যায় আমার আল্লাহ আমাদেরকে দেখবে কিন্তু আমরা আমার আল্লাহকে দেখতে পারবো না কেন দেখতে পারবো না আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব আমার আল্লাহ গায়বের মালিক সবাই কোন সুবহানাল্লাহ কখন আল্লাহকে দেখতে পারবো ভালো করে কান লাগান খেয়াল করে শুনেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যখন দুনিয়ার জমিন যখন ছেড়ে চলে আসবে 40 বছর আমার ইবাদত করেছে আমারে দেখে নাই সুবহানাল্লাহ বলেন নাই 40 বছর অনেক মা বোনেরা নামাজ পড়তেছে আল্লাহকে দেখে নাই অনেক মা বোনরা 70 বছর নামাজ পড়েছে কোনোদিন আল্লাহকে দেখে নাই দেখছে দেখি নাই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম জানটা যখন কবজা রূহটা যখন কবজা করে নিয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডেকে বলছেন জিব্রাইল আমার ওই বান্দার পবিত্র বান্দার আত্মাটা নিয়ে যাইয়া ইল্লিনের মধ্যে রেখে দাও বলেন সুবহানাল্লাহ কোন জায়গায় কোথায় ইল্লিন মানে কোন জায়গা শান্তির জায়গা আর সিজ্জিন মানে শাস্তির জায়গা এ জিব্রাইল আমার যেই বান্দা 70 বছর 80 বছর আমার ইবাদত করেছে আমার ওই বান্দার রূহটা নিয়ে যাইয়া ইল্লিনের মধ্যে রেখে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ আপনি সঙ্গে সঙ্গে বলছেন ওকে ইল্লিনের মধ্যে রেখে দিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিব্রাইল ইল্লিনের মধ্যে রেখে দাও আমি আমার বান্দার সঙ্গে ইল্লিনের মধ্যে সাক্ষাৎ করব কেন আমাদের জানার দরকার আছে না বলেন জানার দরকার আছে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন জিব্রাইল রে আমার ওই বান্দি বান্দা 70 বছর 80 বছর ইবাদত করেছে কোন দিন আমি আল্লাহকে দেখি নাই না দেখে আমি আল্লাহকে সেজদা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমাকে কোনদিন দেখি নাই তবুও সেজদা সারি নাই আল্লাহ তোমাকে কোনদিন দেখি নাই তবুও নামাজ সারি নাই ও আল্লাহ আমাকে ভুলিও না ও আল্লাহ আমাকে ভুলিও না শান্তির জায়গা দিও ঠিকানা লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ তোমাকে কোনদিন দেখি নাই আল্লাহ তবুও নামাজ সারি নাই আল্লাহ তোমাকে কোনদিন দেখি নাই আল্লাহ তবুও নামাজ সারি নাই দয়া কর রহম কর আল্লাহ দয়া কর রহম কর আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা কালিমা লা ইলাহা
কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা রে মা বন্ধু আল্লাহকে কোনদিন দেখি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় রে আমার বান্দা 70 বছর 80 বছর নামাজ পড়ছে আমি আল্লাহকে দেখি নাই আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে জান্নাতে দেখা করব বলেন সুবহানাল্লাহ জান্নাতীদের কত শান্তি কথা কোন ঠিক না বেটি তবে আমার মা বন্ধু আসুন আমার নবী বলেছেন আসসালাতুল মিখরাজুল মুমিনিন মুমিনরা যখন নামাজ দাঁড়ায় যায় তখন আল্লাহ পাক স্বয়ং কুদরতিভাবে সামনে হাজির হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে বলে দাও তাদেরকে সপ্তম আসমানে আসা লাগবে না আমি আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে যে তাদের সঙ্গে মিরাজ করে আসব সুবহানাল্লাহ নামাজের কত দাম এই নামাজ অনেক মুসলমান মেয়েরা নামাজ পড়ে না ঠিক কি না বলেন এই নামাজ আমার নবী মিরাজ থেকে আনছেন কোন জায়গা থেকে মিরাজ থেকে আনছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন বলেন সুবহানাল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন বলেন সুবহানাল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়েছি আর আমার নবীজি সেজদায় পড়ে কান দিয়া 5 ওয়াক্ত নামাজ করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নামাজ একটু কমায়া দাও আমার উম্মতরা এত নামাজ পড়তে পারতো না আমার নবী বারবার সেজদায় পড়ে কান্দেছে আমার আল্লাহ বাসবার 5 ওয়াক্ত করে নামাজ কমায়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ অবশেষে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিয়েন আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছি আর এই 5 ওয়াক্ত নামাজ করে দিলাম আপনার উম্মতদেরকে বলে দিয়েন রীতিমতো যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ একটা মাস রোজা রাখলে 6 মাসের রোজা দর্জা পাওয়া যায় কথা বলেন সুবহানাল্লাহ এই রোজা আমরা রাখি না নামাজও আমরা পড়তে চাই না ঠিক কি না বলেন আমরা কিসের মুসলমান নামাজ পড়ি না লক্ষ্য করেন খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন বন্ধুরে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আপনি একটু জাহান্নামটা দেখে আসেন কোনটা আল্লাহর নবীকে জাহান্নাম দেখায় দিলেন আল্লাহর নবী জাহান্নাম দেখতে গেলেন জাহান্নামের মধ্যে আল্লাহর নবী দেখতে পাচ্ছে জাহান্নামীদেরকে দুই হাতের মধ্যে জাহান্নামের বেড়ি পরাইছে কিসের বেড়ি জাহান্নামের আগুনের বেড়ি হাতের মধ্যে জিঞ্জির দিয়া টানতে টানতে ওদেরকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল ওরা কি অপরাধ করেছিল সোরের মতো বান্দিয়া ওদের আগুনের মধ্যে ফেলতেছে সোরের মতো বান্দিয়া ওদেরকে আগুনের মধ্যে ফেলতেছে জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা দুনিয়াতে বেনামাজি ছিল কি ছিল বলেন বেনামাজি ছিল ওরা দুনিয়াতে বেনামাজি ছিল আল্লাহর নবীকে দ্বিতীয় জাহান্নামটা দেখায় দিলেন দ্বিতীয় জাহান্নাম দেখতে যা দেখতে পাচ্ছেন আল্লাহর নবী দেখতে পাচ্ছেন নারীদেরকে গায়ের চামড়াগুলো উঠাইয়া ফেলতেছে নবী আমার ডাক দিয়ে কয় জিব্রাইল যে সমস্ত নারীদের জন্য জান্নাত ঘোষণা দেওয়া হয়েছে ওই নারীরা জাহান্নামের মধ্যে এত শাস্তি কেন দিচ্ছে গায়ের চামড়াগুলো উঠাইয়া ফেলতেছে আবার ওদের গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দিচ্ছে আহারে কি কাণ্ড কি দুর্দশা ওদের কষ্ট ও জিব্রাইল ওরা কি অপরাধ করেছিল কি পাপটা দুনিয়াতে করেছিল আল্লাহর নবীর কাছে জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত নারীরা দুনিয়াতে চলতো গায়ে কাপড় দিত না মাথায় কাপড় দিত না এই জন্য ওদের গায়ের চামড়া তুলিয়া জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দিছে কিসের পোশাক জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দিচ্ছে আল্লাহর নবীকে দ্বিতীয় জাহান্নাম দেখাইতে নিয়ে গেলেন আল্লাহর নবী তৃতীয় জাহান্নাম দেখতে যা দেখলেন ওই জাহান্নামীদের মধ্যে বিশাল বড় করে পেট করে দিয়েছে আর বিশাল বড় করে গাল করে দিয়েছেন ওই গালের মধ্যে উপর থেকে গরম পানি পড়তেছে আর হা করে করে ওরা খাইতেছে কিন্তু খাওয়া লাগে নাই হা করে আছে বিশাল বড় করে গাল করে দিয়েছে উপর থেকে কদুর বশের মতন পানি টপ টপ করে পড়তেছে জ্বালানি পানি কি পানি বলেন কি পানি এই গরম পানিগুলো ওদের মুখের মধ্যে বিশাল বড় করে গাল করে দিয়েছে আর পানি পড়তেছে মুখের মধ্যে বিশাল বড় করে গাল পেট করে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিব্রাইল ওরা দুনিয়াতে কি অপরাধ করেছে কি অন্যায় করেছে রে জিব্রাইল আল্লাহর নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন ওগো আল্লাহর নবী ওরা দুনিয়াতে সুদখোর ছিল কি খোর
অল্পতে ওদের পেট ভরত না আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহু আকবার ইয়া আইয়ুহান নাস হে মানুষ কুলু মিম্মা ফিল আরদি আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়েছি আই ইউহান্নাসে মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান খবরদার আমার জমিনে চলবা হারাম খাবার খাইবা না হালাল খাবার খাইবা কার কথা কার কথা ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শয়তান শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে হারাম রাস্তা দেখাইছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি আল্লাহ তোমাদের চির বন্ধু মুমিনদের চির বন্ধু আমি আল্লাহ তোমাদের জান্নাতের রাস্তা দেখাইছি বলেন সুবহানাল্লাহ ওইখানে যাওয়ার পরে দেখতেছেন কিছু মহিলা